তাহলে যারা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং অধীর আগ্রহে বসে আছো যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি কবে প্রকাশ করা হবে, অবশেষে সেই বিষয়টা ফাইনাল হয়েছে। কবে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে 2024 সালের, সেই বিষয়ে একটি আপডেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রথম আলো। সেই প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ 12ই মে। আসলে কি বিষয়টা সত্য নাকি মিথ্যা, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 12ই মে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন এবং তার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হবে। এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে 9 থেকে 11 মেয়ের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। ফলাফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। গত 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে বিস্তারিত তথ্যটি, আসলে কতটা সত্য আজকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আপডেটটা পাওয়া গিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় চেয়েছিল যে 9 থেকে 11 মেয়ের মধ্যে যে কোনো একদিন হয়তো প্রধানমন্ত্রী রেজাল্টের জন্য ঘোষণা দেবেন, কিন্তু না, প্রধানমন্ত্রী অবশেষে 12 মেয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তো 12ই মে তোমাদের ফাইনালি এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশ করা হবে। এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর নিয়মিত এরকম শিক্ষামূলক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করো।